দবিদা কেমন আছে? ওই ইয়েতে রাজকোটে আছে নাকি এখন? কি হলো, ভাবে আমাকে চেনে? সেই বিয়ের দিন দেখেছে, আমরা বিয়ের দিন দেখেছি, তারপরে দেখিনি। তোমার ছেলেটা কই? দেখো কি খেলো, কি খেলো, কি খেলো, কি খেলো, ভাবুক দিয়ে বলছি, দেখতে বল, তাও শোনা হয় না। দিয়েছে তারা কি দিন ভেঙে যা, ভালো আছো? সবাই দেখতে পেয়েছো? দেখতে পাচ্ছি, আচ্ছা কত দূর হয়েছিল বলো? স্যার আগের দিনের কি রেকর্ডিংটা মানে হয়েছিল? কেন, গ্রুপেই তো দিয়েছিল একজন রেকর্ডিং, দেখো নি। ওইটা কি সব উল্টো পাল্টা অ্যাপ খুলে যাচ্ছে, মানে এমনি এইখানে গিয়ে রেকর্ডিং তো দেখতে পাচ্ছি না। আপনার এই অ্যাপে গিয়ে রেকর্ডিং বলে যে অপশনটা আছে, সেখানে ক্লিক করে দুটো রেকর্ডিং এর ভিডিও দেখতে পাচ্ছি, একটা 39 সেকেন্ডের আর একটা 15 সেকেন্ডের। হ্যাঁ, এটা হয়নি, এটা রেকর্ডিং হচ্ছে নাকি তো বুঝতে পারছি, কেউ বুঝতে পারছে না নাকি? না স্যার, ওটা তো আমি বুঝতে পারছি না, আশা করি আপনিই বুঝতে পারবেন রেকর্ডিংটা।
রেকর্ডিং তো হয়েছে, আমার কাছে একটা ক্লাস আছে, তো মোটামুটি 324 MB মোস্ট প্রবাবলি। এই কাল আগের দিনের ক্লাসটা তো আমার কাছে রেকর্ডিং আছে। আচ্ছা কিভাবে অ্যাক্সেস করছো? ওই তো একটা লিংক দেওয়া আছে, ওই লিংকে ক্লিক করে ওখানে ডাউনলোডের অপশন আছে, ওখানে ডাউনলোডের অপশন ক্লিক করে ওখানে ডাউনলোড হবে 324 MB একটা ভিডিওটা। তারপরে ওটা পেয়ে যাবে তুমি যেখান থেকে ডাউনলোড করছো। আমি যেমন ক্রোম থেকে ডাউনলোড করি, তো ক্রোমের ডাউনলোড অপশনে গিয়ে ওখানে ভিডিও গুলো অ্যাক্সেস করা যায়, দেখতে পাওয়া যায় সবকিছু। আচ্ছা মানে এই অ্যাপে তো একটা রেকর্ডিং এর অপশন আছে, মানে ওখানে গেলে রেকর্ডেড ক্লাস গুলো দেখতে পাবো, ওখানে নেই না? না এই অ্যাপে নেই রেকর্ডেড ক্লাস মোস্ট প্রবাবলি, কারণ আমি অ্যাপে দেখিনি। আমি ওই ক্রোম থেকে ওখানে ডাইরেক্ট ডাউনলোড করে ওখান থেকে আমি দেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা বেশ, কদর হয়েছিল বলো। বলি কত দূর হয়েছিল মনে নেই কারোর? স্যার 55টা হবে, 55। 55 বেশ। আচ্ছা কেউ জয়েন হইতে পারে না এরকম গ্রুপে? কেউ এসএমএস করছে নাকি? আচ্ছা বেশ, দেখো 55 অঙ্কটা দেখো। অঙ্কটা 44-এর মতো, ঠিক আছে? আচ্ছা কি বলেছে দেখো, 55 অঙ্কটা ভালো করে পড়ো তাহলে বুঝতে পেরে যাবে। দেখো বলেছে একটা একটা ট্রেন কোনো একটা দূরত্ব কভার করবে 50 মিনিটে যদি তার স্পিড হয় 48 কিলোমিটার পার আওয়ার। এবার যে যদি সে ওই দূরত্বটা 40 মিনিটে কভার করতে চায়, ট্রেন নয় ম্যান, একটা ম্যান 50 মিনিটে কোনো একটা দূরত্ব কভার করবে যদি তার স্পিড হয় 48 কিলোমিটার পার আওয়ার। এবার বলে যে ওই দূরত্বটা সে 40 মিনিটে কভার করতে চাইছে, তাহলে তার স্পিডটা কত হবে? ঠিক আছে, যদি স্পিডটা 48 কিলোমিটার পার আওয়ার হয় তাহলে কোনো একটা দূরত্ব যাবে 50 মিনিটে। এবার বলছে ওই একই দূরত্ব সে 40 মিনিটে কভার করতে যদি চায় তাহলে তার স্পিডটা কত হবে? তার মানে দূরত্বটা হচ্ছে সমান, দূরত্ব যেহেতু সমান তাহলে স্পিড আর টাইম গুণ করলে উত্তর হয়ে যাবে। দেখো প্রথম দিনে স্পিড হচ্ছে 48, সময় লেগেছে 50 মিনিট। দ্বিতীয় দিনে স্পিড কত জানি না, ওই দিন সময় লাগবে কত, 40 মিনিট। এইটা হয়ে গেল উত্তর। এবার দেখো এটা 60 দিয়ে ভাগ করলে ঘন্টা হয়ে যাবে, এটাও 60 দিয়ে ভাগ করে ঘন্টা হয়ে যাবে। এটা এটা কেটে দাও, 0 আর 0 কাটো, 4 দিয়ে কাটলে কত হবে, 12, 5 12 60। কি বুঝে গেছে? কি সবার বুঝে গেছে? তো আচ্ছা, তারপরে 56টা হয়ে গেছে। দেখো 56টা হয়ে গেছে, 57 অঙ্কটা দেখো।
আজ 57 অঙ্কটা তোমরা ভালো করে পড়ো একবার, 57 অঙ্কটা খুব ভালো করে একবার পড়ো, তারপরে বলছি আমি। কি পড়া হয়েছে দেখো, বলছে শ্বেতা জগস ফার্স্ট 9 কিমি এট 6 কিমি পার আওয়ার। শ্বেতা প্রথমে 9 কিলোমিটার জগিং করবে 6 কিলোমিটার পার আওয়ারে। তাহলে শ্বেতা প্রথম 9 কিলোমিটার জগিং করবে 6 কিমি পার আওয়ারে, তার মানে 1 ঘন্টায় 6 কিমি যেতে পারে। এই হিসাবে সে যাবে ক কিমি? 9 কিমি যাবে। তাহলে কত সময় লাগে বলো দেখি। ওইদিকে ওইদিকে এসো, ওইদিকে যান, ওইদিকে। কি বুঝে বলো কতক্ষণ লাগবে বলো? 6 কিমি যদি 1 ঘন্টা যায়, 9 কিমি যদি ক ঘন্টা লাগবে? দেড় ঘন্টা। হ্যাঁ সবার বুঝে গেছে 1.5 ঘন্টাটা। এবার বলি যে কতটা স্পিডের প্রয়োজন হবে ডিউরিং নেক্সট 1.5 আওয়ার, পরে 1.5 ঘন্টাতে। তাহলে দেখো এই দূরত্বটা সে যাবে কত? 9/6 মানে 1.5 ঘন্টা। পরে লিখছে, আগে বুঝে নাও, 9 কিমি যাবে 6 কিমি পার আওয়ারে, তার মানে প্রথম দূরত্বটা লাগছে 1.5 ঘন্টা। এবার বলেছে তার পরের দূরত্বটাতে তার কত স্পিডের প্রয়োজন হবে 1.5 ঘন্টা ধরে, যাতে কিনা তার অ্যাটলিস্ট ওভারঅল স্পিডটা থাকে 9 কিলোমিটার পার আওয়ার, মানে টোটালে যেন তার 9 কিলোমিটার পার আওয়ার স্পিডটা থাকে। আচ্ছা দেখো, এইটা 1.5 ঘন্টা, এটা 1.5 ঘন্টা, তাহলে টোটাল সময়টা ক ঘন্টা? 3 ঘন্টা। 9 কিমি পার আওয়ার যদি টোটাল স্পিডটা হয়, 9 কিমি পার আওয়ার, তার 3 ঘন্টায় কত দূর যাবে? তাহলে 27 কিমি টোটাল দূরত্ব, টোটাল দূরত্ব 27, তার মধ্যে এই দিকটা হচ্ছে কত? 9। তাহলে ওই দিকটা কত পড়ে থাকবে? এই দিকটা হয়ে যাবে কত? 18। তাহলে এই 18 কিমি সে যাবে ক ঘন্টায়? 1.5 ঘন্টায়। তাহলে এটা ভাগ করে দিলে কি হবে? ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই টাইম কি বেড়ে যাবে? স্পিড বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা বলো বুঝা গেছে নাকি বলো দিয়ে লেখো সবাই। এবার সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বেশ লেখো। এবার ডিস্টেন্সটা 27 কিমি কিভাবে হলো ওটা একটু বলে দিন। 9 কিমি পার আওয়ার হয়েছে তার গতি, 9 কিমি পার আওয়ার তার গতি, টোটাল সময় তো 3 ঘন্টা লেগেছে, 3 ঘন্টায় কত দূর যাবে? বুঝতে পেরেছি। আচ্ছা লেগো, পুরো পুরোটাই লিখে দিচ্ছি। লেগো লেগো, ফার্স্ট টাইম, এই প্রথম টাইমটা লেগো 9/6, ফার্স্ট টাইমটা হবে 9/6, ডিস্টেন্স বাই স্পিড করছে, ফার্স্ট টাইমটা হবে 9/6, কাটাকাটি কই দাও 3 দিয়ে, ফার্স্ট টাইমটা হচ্ছে 9/6, ফার্স্ট টাইমটা 9/6, 3 দিকে 2, 3 দিকে 3, তার মানে 1.5 ঘন্টা। এবার লাগো টোটাল টাইম 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা, টোটাল টাইম 1.5 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা সমান 3 ঘন্টা।
টোটাল টাইমটা হয়ে গেল 3 ঘন্টা, এবার লাগো টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স 9 × 3 = 27 কিমি, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স সমান হচ্ছে 9 × 3 = 27 কিমি, টোটাল ডিস্টেন্সটা 9 × 3 = 27 কিমি। এবার দেখো 27 কিমির মধ্যে প্রথম পার্টটা নয়, তাহলে দেখো রিমেনিং ডিস্টেন্স, রিমেনিং ডিস্টেন্স 27 - 9, পুরোটাই লিখে দিচ্ছি ঠিক আছে, রিমেনিং ডিস্টেন্স 27 - 9 = 18 কিমি, রিমেনিং ডিস্টেন্স 27 - 9 = 18 কিমি, ঠিক আছে। এবার ওই দ্বিতীয় যে 18 কিমি ওইটা সে যাবে ক ঘন্টায়, 1.5 ঘন্টায়, তাহলে দেখো স্পিড সমান 18 কিলোমিটার যাবে 1.5 ঘন্টায়, এ দশমিকটা তুলে দাও একটা শূন্য বাড়ি দাও, 15 / 12 হচ্ছে 180। কি হয়েছে? আচ্ছা তারপর 60 এর হয়ে গেছে 61, দেখো 61 বলছি, এই 59 দেখো, 58 হয়ে গেছে 59, এটা দেখো আচ্ছা 59টাই লাস্ট অঙ্ক, দেখো 62টা করার দরকার নাই, বাকি সব করা করা আছে, গিয়ে 62টা করার দরকার নাই, বাকি 60 61 সবগুলো করা আছে। ৫৯ এর অঙ্কটা ICDS এ পড়েছিল, আজকে কি বলে দেখো, এ ফার্মার ট্রাভেল 61 কিলোমিটার ইন 9 আওয়ার্স, একটা চাষি 61 কিলোমিটার দূরত্ব কভার করতে পারে 9 ঘন্টায়, এ ফার্মার ট্রাভেল 61 কিলোমিটার ইন 9 আওয়ার্স, একটা চাষি 61 কিলোমিটার দূরত্ব কভার করতে পারে 9 ঘন্টায়। বলছে হি ট্রাভেল পার্টলি অন ফুট 4 কিমি পার আওয়ার, সে কিছুটা পায়ে হেঁটে যাবে 4 কিমি পার আওয়ারে, অ্যান্ড দ্য রিমেনিং বাইসাইকেল, বাকিটা বাইসাইকেলে যাবে 9 কিমি পার আওয়ারে, বার করতে বলছে, তাহলে সে পায়ে হেঁটে কত দূরত্ব যাবে বলো, মানে বুঝতে পেরেছো সবাই? আচ্ছা বেশ, এবার দেখো টোটাল দূরত্বটা হচ্ছে 61 কিলোমিটার, টোটাল দূরত্ব 61 কিলোমিটার, আচ্ছা বলো দেখি পায়ে হেঁটে যদি 10 যায় তাহলে সাইকেলে কত যাবে? ৫১ বাকিটা, ঠিক আছে তাহলে পায়ে হেঁটে যা যাবে 61 থেকে বাদ দিলে বাকিটা যাবে সাইকেলে। এবার দেখো পায়ে হেঁটে মনে করো 1 কিমি যদি যায় তাহলে সাইকেলে যাবে কত, 61 - x, এটা সবাই বুঝতে পেরেছ? পায়ে হেঁটে যদি 1 কিমি যায় তাহলে সাইকেলে যাবে 61 - x, ঠিক আছে বেশ। এবার দেখো পায়ে হাঁটার সময় প্লাস সাইকেলের সময় এই দুটো মিলে হয়েছে ক ঘন্টা, 9 ঘন্টা, তার সময় কি করে বার করবো, ডিস্টেন্স বাই স্পিড, দেখো পায়ে হাঁটা স্পিড হয়েছে কত 4, প্লাস সাইকেলের স্পিড কত 9, এই দুটো মিলে মোট সময় ক ঘন্টা, 9 ঘন্টা, বলো সমীকরণটা বুঝে গেছে সবার?
কি সমীকরণটা বুঝে গেছে তো? এবার দেখো এইটা সমাধান করলে উত্তর হয়ে যাবে, কিন্তু সমাধান করতে যাবে না। সব থেকে সহজ হবে কি, অপশন চেক করো। এই টাইপের প্রশ্নগুলো সমাধান না করে অপশন চেক করো, খুব তাড়াতাড়ি উত্তর হয়ে যাবে। দেখো অপশন চেক করবে কিন্তু চারটেই নয়, দেখো এখানে নিচে চার আছে, তাহলে চার দিয়ে ভাগ যাবে, এরকম উত্তর কি আছে খুঁজো আগে। ষোলো চার দিয়ে ভাগ যাবে, এরকম উত্তর কি আছে ষোলো, আর কোনোটাই চার দিয়ে ভাগ যাবে না, তাহলে ওই একটাই উত্তর। দেখো ষোলো বাই চার এটা, আর এখান থেকে ষোলো বাদ দিলে হবে কত, 45/9, এটা কাটলে হচ্ছে চার, আর এটা কাটলে কত হবে পাঁচ, তাহলে চার আর পাঁচে কত, নয়। এই ছোটবেলায় যেভাবে করেছিলে লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা। কি হয়েছে? আচ্ছা দেখো পরের চ্যাপ্টার দেখো। স্যার 58 অঙ্কটা একটু করে দিন না। 58 অঙ্কটা 20-তে করে দিলাম যে সেদিন। ঠিক আছে স্যার দেখছি। আরে 20টাই তো 58, 20 আর 58 কপি পেস্ট, 20 অঙ্কটাই তো 58-তে টুকা যাওয়ার, ওখানে নাম দেওয়া ছিল না, এখানে নাম দিয়েছে সাইকেল নিশা জোগাড়। হাফ ডিস্টেন্স কভার করে ডাবল টাইমে, তাহলে ফুল ডিস্টেন্স কভার করে চার গুণ টাইমে, তাহলে টাইম রেশিও হবে 1:4, স্পিড রেশিও হবে 1:4:1, এটা করে দিই নি। হ্যাঁ ওটা করে দিয়েছি তো 20-তে। হ্যাঁ স্যার হয়ে গেছে। আচ্ছা বেশ দেখো, আচ্ছা পরের চারটা প্রবলেম 1:10 দেখো। প্রবলেম 1:10 আমরা বলে দিছি যে আলাদা সূত্র লিখবো না, এই একটাই সূত্র লেখা আছে, এই সূত্র দিয়ে পরের চারটার পুরো অঙ্ক হয়ে যাবে সব, ঠিক আছে, নতুন কোনো সূত্র লেখার দরকার নেই, শুধুমাত্র সূত্রের ইটা চেঞ্জ হবে। দেখো টেনের ক্ষেত্রে ডিস্টেন্স বলে না, টেনের ক্ষেত্রে ডিস্টেন্স বলে না, টেনের কি বলতে হয় লেন্থ বলতে হয়, তার জন্য এই ডিস্টেন্সটা না লিখে এখানে শুধু লিখবো কি লেন্থ, ঠিক আছে, টেনের ডিস্টেন্স বলা যায় না, খারাপ লাগে শুনতে, জিনিসটা ডিস্টেন্সই হচ্ছে কিন্তু টেনের ক্ষেত্রে ব্যবহার করা হয় কি লেন্থ, লেন্থ সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, লেন্থ সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। এবার আগের চ্যাপ্টারে যেটা শিখেছি এই চ্যাপ্টারতে সে একই। আচ্ছা আগের চ্যাপ্টারে এইটা খুব বেশি ব্যবহার হয়নি, কিন্তু এই চ্যাপ্টারে প্রত্যেকটা অঙ্কে ব্যবহার হবে দু একটা বাদ দিয়ে। এক্স কিলোমিটার পার আওয়ার যদি থাকে এককটা, তাহলে তাকে 5/18 দিয়ে গুণ করার পরে কি হয়ে যাবে মিটার পার সেকেন্ড, আর যদি এককটা এক্স মিটার পার সেকেন্ড থাকে, তাহলে এখান থেকে কিলোমিটার পার আওয়ার করার জন্য কি হবে 18/5 দিয়ে গুণ, এটা কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আগে চ্যাপ্টার শিখেছো যারা লেখনি তারা লিখে রাখো, যদি এক্স কিলোমিটার পার আওয়ার থাকে সেখান থেকে মিটার পার সেকেন্ড করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়, আর এক্স মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটারে বার করার জন্য 18/5 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। এটা আগের চ্যাপ্টারেও করেছি একই জিনিস, আগের চ্যাপ্টার যেভাবে যেভাবে হয়েছে এই চ্যাপ্টার সেইভাবেই হবে, বলিয়ে দিয়েছি আগে থেকে। এবার দেখো এইখানে আর কিছু জিনিস বাড়তি আছে, সেটা হচ্ছে সূত্র নয়, কয়েকটা জিনিস বাড়তি এখানে লাগবে। আচ্ছা আগের চ্যাপ্টারে আর একটা জিনিস শিখেছিলাম, দেখো
দুটো ট্রেন বাস ম্যান সাইকেল বাইক যদি একই দিকে যায় তাহলে তাদের গতিবেগটা বিয়োগ হয়, একই দিকে যদি যায় তাহলে গতিবেগটা বিয়োগ হয়, আর অপোজিট ডাইরেকশনে যদি যায় বিপরীত দিকে তখন গতিবেগটা যোগ হয়। এটা আগের চ্যাপ্টারে শিখেছি, একই দিকে যদি যায় তাহলে গতিবেগটা বিয়োগ হবে, আর বিপরীত দিকে যদি যায় তাহলে গতিবেগটা কি হবে, যোগ হবে। এবার বিপরীত দিক দু রকম হয় বলেছিলাম, এইখান থেকে মনে করো একজন এই দিকে যাবে আর একজন এই দিকে আসছে, এটা বিপরীত দিক। আবার এইখান থেকে একজন এইদিকে, এখান থেকে একজন এইদিকে, এটাও বিপরীত দিক। একই দিক কোনটা? দুজনেরই একই দিকে মুখ থাকবে যখন, তখন এটা হবে সেম ডাইরেকশন। ঠিক আছে, এইগুলো সব আগের চ্যাপ্টারে শিখেছি আমরা। এবার এই চ্যাপ্টারে কি বাড়তি শিখবো, এই চ্যাপ্টারে বাড়তি শিখতে হবে যেটা সেটা হচ্ছে, একটা ট্রেন যদি একটা ম্যানকে অতিক্রম করে বা একটা গাছকে অতিক্রম করে বা একটা সিগনাল পোস্টকে অতিক্রম করে বা টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে, তাহলে শুধুমাত্র ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করা হয়। কিন্তু একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্যের সাথে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ হবে। একটা ট্রেন যদি একটা ব্রিজকে অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্যের সাথে ব্রিজের দৈর্ঘ্যটা যোগ হবে। একটা ট্রেন যদি আর একটা ট্রেনকে অতিক্রম করে তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ হবে। ঠিক আছে, যেহেতু এখানে দুটো লেন্থ লেখার জায়গা নেই তাহলে কি করব, দুটো লেন্থ যদি দেওয়া থাকে সব সময় কি হবে, চোখ বন্ধ করে যোগ, দুটো লেন্থ সব সময় যোগ করে একটা করে নেব। এবার যদি দুটো অঙ্কে দুটো স্পিড থাকে, দুটো স্পিড লেখারও জায়গা নেই, তাহলে কি করতে হবে, ডাইরেকশনটা দেখে নিতে হবে কোন দিকে যাচ্ছে। যদি সেম ডাইরেকশনে যায় তাহলে বিয়োগ হয়ে যাবে, আর যদি অপোজিট ডাইরেকশনে যায় তাহলে যোগ হয়ে যাবে। বলো, সবার বোঝা গেছে নাকি বলো আগে চ্যাপ্টারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কিছু বুঝার নেই, এবার অঙ্ক করো, একই অঙ্কটা দেখো। 120 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন 10 সেকেন্ডে একটা ম্যানকে অতিক্রম করছে, তার মানে কি শুধু নিজের দৈর্ঘ্য যাবে? এইটা দেখিয়ে দিই বসা, 120 মিটার দৈর্ঘ্যের ট্রেন, স্পিডটা বার করতে হবে, সময়টা হয়েছে কম কত, 10 সেকেন্ড। তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দাও, কত হবে, 12। এবার এটা মিটার পার সেকেন্ডে উত্তর আছে, তার জন্য আর কিছু করার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা করো একইভাবে, এইভাবে করো, যেটা উত্তর বের হবে তাকে 18/5 দিয়ে গুণ করো, কিলোমিটারে উত্তর আছে তার জন্য করো। দেখি দুইয়েরটা করো, একটাই দশমিক দিয়ে উত্তর আছে, দেখো। আচ্ছা, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 132, 132 মিটার হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, স্পিডটা বার করতে হবে, সময়টা লেগেছে কত, 6 সেকেন্ড। তাহলে 6 দিয়ে এটাকে কাটো, কত হবে, 22। 22 মিটার পার সেকেন্ড, এটা উত্তর হলো স্পিড।
স্পিডটা বের হলো কত, 22 মিটার পার সেকেন্ড, কিন্তু উত্তরে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে কি করবো আমরা, এই 22 কে 18/5 দিয়ে গুণ করে কিলোমিটার পার আওয়ার করতে হবে। এবার দেখো এটা দশমিক দিয়ে একটাই উত্তর দেওয়া আছে, দেখো কি হয়েছে। বলো বুঝে গেছে? হ্যাঁ স্যার। করো দাও, 3-1টা করো। তিন একটা দেখো, 210 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, তার গতিবেগ হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার। 210 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেনের গতিবেগ হচ্ছে 63 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তার মানে দেওয়া আছে কি, লেন্থটা দেওয়া আছে 210, স্পিডটা দেওয়া আছে 63 কিলোমিটার পার আওয়ার। বলছে কত সময়, কত সময়ে একটা ম্যানকে অতিক্রম করবে, বা সিগনাল পোস্ট বা ইলেকট্রিক পোল সব একই জিনিস। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটাই অতিক্রম করা। দেখো সূত্র যেহেতু এটা 210 মিটার আছে, এটা কিন্তু 210টা হচ্ছে মিটারে, আর এখানে 63 এটা আছে কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা মিটার, এটা কিলোমিটার পার আওয়ার, তাইলে কাটাকাটি করা যাবে না। তাহলে আমরা কি করবো, এইটাকে 5/18 দিয়ে গুণ করে মিটার পার সেকেন্ড করে নিলাম, দিয়ে সময়ের জায়গায় কত লিখবো, এক্স। বলো বুঝা গেছে সমীকরণটা? ১২ সেকেন্ড স্যার। হ্যাঁ, এবার কাটাকাটি করে দাও, ১২ চলে যাবে। এটা 9 দিয়ে কাটো কত হবে, 2, এটা 9 দিয়ে কাটলে কত হবে, 7, 7 দিয়ে এটা কাটো 30, 5 দিয়ে এটা কাটলে কত হবে, 6 দিয়ে কোনাকুনি গুণ, 6 দিয়ে 12। তারপরে 4-1টা করো। ৫০০ মিটার। হ্যাঁ, 4-1টা দেখো, ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে বলেছে, ট্রেনের দৈর্ঘ্যটা বার করতে বলেছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য যে ঠিক এক্স লেখো, স্পিডটা দেওয়া আছে কত, 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। টাইমটা দেওয়া আছে 30, তাহলে এটা এক্স সমান 60 কিলোমিটার পার আওয়ার, একে 5/18 দিয়ে গুণ করে, আর তাই টাইমটা লেগেছে কত, 30। দেখো এটা 6 দিয়ে কাটলে হবে 3, এটা 6 দিয়ে কাটো কত হবে, 10, 3 দিয়ে এটা কাটলে কত হবে, 10 সমান হচ্ছে 500 মিটার। তারপরে একটা 54 হবে স্যার। হ্যাঁ, তারপরে 5-1টা করো। 5-1টা দেখো, 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, 150 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন
সে কত মিটারের ব্রিজকে অতিক্রম করছে? 600 নাকি? তাহলে টোটাল লেন্থ, টোটাল লেন্থ কত হয়ে গেল বলো? 750। লেন্থটা যোগ হয়ে যাবে, প্রথমেই বলে দিলাম। দেখো একটা ট্রেন যদি একটা ব্রিজ কে বা প্ল্যাটফর্ম কে বা আর একটা ট্রেন কে অতিক্রম করে, তাহলে সব সময় কি করতে হবে? ওই দৈর্ঘ্য দুটোকে যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো টোটাল লেন্থ যোগ করে হয়ে গেল 750 মিটার, স্পিডটা দেওয়া আছে কত? 50 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ার রাখা যাবে না, কি করতে হবে? 5/18 দিয়ে গুণ করে এটাকে সেকেন্ড, মিটার পার সেকেন্ড করতে হবে, দিয়ে টাইমের জায়গায় কত এক্স, এই শূন্য আর এই শূন্য কাটো, 5 দিয়ে এটাকে কাটলে কত? 15। আবার 5 দিয়ে এটা কাটো কত হবে? 3। এবার 3 × 18 = 54 সেকেন্ড। তারপরটা করো একই অঙ্ক, তারপরটা করো দেখি, ছয়টা করো একই অঙ্ক। 32 সেকেন্ড। হ্যাঁ, ছয়টা দুটো ট্রেনের লেন্থ যোগ করো, দুটো ট্রেনের লেন্থ যোগ করো কত হবে? 400। আচ্ছা দুটো ট্রেনের লেন্থ, দুটো ট্রেন বলছি, ট্রেন আর প্ল্যাটফর্ম যোগ করে হচ্ছে কত? 400। 400 = 45 কিলোমিটার পার আওয়ার, একে 5/18 দ্বিগুণ করো, ইন্টু সময়টার জায়গায় কত? এক্স। এবার দেখো 9 দিয়ে এটা কাটলে যে 2, এটা 9 দিয়ে কাটো কত হবে? 5। 5 দিয়ে এটা কাটো 80। আবার 5 দিয়ে এটা কাটো কত হবে? 16। তাহলে 16 × 2 = 32, 16 × 2 = 32 সেকেন্ড। তারপরে এটা 300 হবে স্যার। হ্যাঁ করো, বিশাল সহজ, এই একটাই সূত্র দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে, তার জন্য বিশাল সহজ চ্যাপ্টার। বুঝতে পারছো না কে? না বুঝতে পারলি বলো। তারপরটা দেখো, একটা ট্রেন 600 মিটারের একটা ব্রিজকে অতিক্রম করবে 30 সেকেন্ডে, আর তার স্পিডটা হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো ট্রেনের দৈর্ঘ্য জানি না, এক্স ধরলাম, আর 600 মিটার তার সাথে যোগ হবে, এটা 30 মিটার পার সেকেন্ড, যেহেতু কিছু গুণ করার দরকার নাই, টাইমটা লাগবে কত? 30 সেকেন্ড। এবার 30 30 কত হয়? 900। তাহলে এক্স প্লাস 600 = এটা হচ্ছে কত? 900। এইটা ওদিকে পাঠিয়ে দাও, বিয়োগ করি কত হবে? 300। তাহলে x = হচ্ছে কত? 300, ট্রেনের দৈর্ঘ্যটা 300। কি হয়েছে? আচ্ছা তারপর আপডেটটা করো, পুলিশের এসআই মেনে পড়েছিল, ঠিক আছে? পুলিশের এসআই পড়েছিল 245। হ্যাঁ, একই ভাবে এবার করো।
ওখানে টেনের দৈর্ঘ্যটা দেওয়া আছে 130, তাহলে লেন্থটা কত লিখবে? 130 প্লাস এক্স লেখো। স্পিডটা দেওয়া আছে 5/18 দ্বিগুণ করো, টাইমটাও দেওয়া আছে 30, দিয়ে ক্যালকুলেশন করো। আর না পারলে বলো, আমি বলে দিচ্ছি, যদি না হয় কারোর আমাকে বলো, আমি বলে দিচ্ছি। কি সবার হয়ে গেছে? বলো সবার হয়ে গেছে? ট্রেনের দৈর্ঘ্য কি দেখতে পেয়েছ? কি দেখতে পেয়েছ সবাই? হ্যাঁ স্যার, ওয়াইফাইটা বন্ধ করে দিয়েছিল। আচ্ছা দেখো, টিনের দৈর্ঘ্য আর এটা যোগ করলাম, লেন্থ এটা দেওয়া আছে 45 কিলোমিটার পার হওয়া, আর একে 5/18 দ্বিগুণ করো, সময়টা লেগেছে কত? 30 সেকেন্ড। এটা 9 দিয়ে কাটলে যে 2, এটা 9 দিয়ে কাটো কত হবে? 5, এটা কাটো 15, তাহলে এক সমান আছে, এটা ওদিকে গিয়ে বিয়োগ করো 245। কি হয়েছে? শুরু করলেন মানে উপরে ব্লিঙ্ক করলো। ওয়াইফাইটা কানেক্ট হলো আবার। কি হয়েছে সবার? বেশ, নয় একটা দেখো, নয় একটা 9 সেকেন্ড। আচ্ছা, নয় একটা এইভাবে করার দরকার নাই, ছোটবেলাকার ওই কিংডমে করো, তা হয়ে যাবে। দেখো 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, সে 100 মিটারের একটা ব্রিজকে অতিক্রম করছে 6 সেকেন্ডে। আচ্ছা, 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন, 100 মিটারের ব্রিজ, তাহলে কত হইলো টোটাল? 200 মিটার। 200 মিটার যাবে 6 সেকেন্ডে। এবার বলছে ওই ট্রেনটা মানে তো 100 মিটারের ট্রেন, সে আরো 200 মিটারের ব্রিজ কে অতিক্রম করবে কত সেকেন্ডে বার করতে বলেছে? দেখো 100 মিটারের ট্রেন আর 100 মিটারের ব্রিজ মিলে হচ্ছে 200 মিটার। এই 200 মিটার যাবে 6 সেকেন্ডে, তাহলে 1 মিটার যাবে 6/200,
আর ওই 100 মিটারের টেনটা আরো 200 মিটার যাবে, তাহলে টোটাল কত হইলো 300 মিটার। তাহলে 300 মিটার যাবে ক সেকেন্ডে, 6 × 300 বাই নিচে হচ্ছে 200, 200 × 200 কাটো, এটা গালি কত 3 × 9 সেকেন্ড। কি বুঝা গেছে? তারপর বলেন, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, সে 100 মিটারের একটা ব্রিজকে অতিক্রম করছে 6 সেকেন্ডে। তাহলে 100 মিটারের ট্রেন আর 100 মিটারের ব্রিজ টোটাল ক মিটার হচ্ছে 200 মিটার, ওই 200 মিটার যাবে 6 সেকেন্ডে। এবার বলছে ওই ট্রেনটা, ওই ট্রেনটা মানে কত মিটারের ট্রেন? 100 মিটারের ট্রেন। ওই ট্রেনটা আরো 200 মিটার অতিক্রম করবে ক সেকেন্ডে বলেছে, তাহলে ওই ট্রেনটা হচ্ছে 100 মিটার, আরো 200 মিটার মিলে হচ্ছে 300 মিটার, 300 মিটার যাবে ক সেকেন্ডে বার করলাম। স্যার বাট এই প্রথমে যে ব্রিজটা অতিক্রম করেছিল 100 মিটার, তো ওটাকে কি স্যার অ্যাড করবে না নাকি সেকেন্ড বারে? না না, ওটা আবার কেন ই হবে, ওটা অ্যাড হয়ে যেত আগে। 100 মিটারের ট্রেন আর 100 মিটারের ব্রিজ মিলে 200 মিটার গিয়েছে 6 সেকেন্ডে। স্যার তাহলে যে নেক্সট বারে যেটা এলো যে আবার 200 মিটার একটা ব্রিজ অতিক্রম করবে, তো তাহলে স্যার ওই যে 100 মিটার ট্রেন আর 100 মিটার ব্রিজ প্লাস আবার যে 200 মিটার, এটা মানে ওইভাবে 400 মিটার হবে না তাহলে? মানে ই করে না 400 মিটার হবে না। আরে তোমাকে বলছি যে একটা ট্রেন 100 মিটারের ব্রিজ অতিক্রম করতে এত সেকেন্ড লাগছে, তাহলে ওই ট্রেনটা যদি কোনো আলাদা কোনো জায়গায় 200 মিটার অতিক্রম করে কত লাগবে? মনে করো সোমবারে 100 মিটারের ট্রেন 100 মিটারের একটা ব্রিজ অতিক্রম করলো 6 সেকেন্ডে। দি মঙ্গলবার বলেছে যদি ওই ব্রিজটা 100 না হয়ে 200 হইতো, তাহলে ক সেকেন্ড লাগতো? কি বুঝে গেছে? বুঝে গেছে, হ্যাঁ স্যার বুঝে গেছে। মানে আগেরটা সাথে আরো 200 মিটার নয়, আগেরটা অতিক্রম করে তারপরে আবার 200 মিটার নয়, 100 মিটারের ব্রিজ কে এত সেকেন্ডে যদি অতিক্রম করে, তাহলে 200 মিটার কে কত সেকেন্ডে করবে? এইটা পড়ন, যদি 100 কে এততে করে তাহলে 200 কে কততে করবে? আচ্ছা বেশ, তারপরে 10-এর অঙ্কটা দেখো। সে 84 আর 54 কিলোমিটার পার আওয়ার উত্তর। আচ্ছা 10-এর অঙ্কটা দেখো, দুটো প্রশ্ন একসঙ্গে দেওয়া আছে, 10-এরটা দুটো প্রশ্ন একসঙ্গে দেওয়া আছে, কি বলেছে আগে মানেটা শোনো। বলেছে একটা ট্রেন একটা নির্দিষ্ট স্পিডে, ইউনিফর্ম স্পিড, একটা ট্রেন একটা নির্দিষ্ট স্পিডে 96 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 12 সেকেন্ডে, আর 141 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 15 সেকেন্ডে। এই দুটো বলা আছে, দিয়ে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করেছে, বলছে ট্রেনটার লেন্থ কত হবে এবং তার স্পিডটা কত হবে, বলো মানে বুঝে গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা এর দুটো পদ্ধতি ব্যবহার হয়, দেখো দুটো পদ্ধতিতে করা যায়, দুটোই খুব সহজ, আমি দুটোই বলে দিচ্ছি, যার যেটা সহজ মনে হবে সে সে পদ্ধতিতে করবে, ঠিক আছে? আচ্ছা বলো দেখি 12 সেকেন্ডে ট্রেনটা কত দূর যাবে বলো দেখি, প্রথমে 12 সেকেন্ডে কত দূর যাবে?
দেখো 12 সেকেন্ডে যাবে 96 মিটার প্লাস 10 এর দৈর্ঘ্য, কারণ 12 সেকেন্ডে একটা 96 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে 12 সেকেন্ডে যাবে কত দূর, 10 এর দৈর্ঘ্যটা যাবে প্লাস আরো 96 মিটার যাবে। এবার দেখো তাহলে 12 সেকেন্ডে যাবে 10 এর দৈর্ঘ্যটা মনে করো x প্লাস আরো 96 মিটার বাড়তি যাবে। আচ্ছা তাহলে 15 সেকেন্ডে কত দূর যাবে বলো দেখি, পনেরো সেকেন্ডে যাবে 10 এর দৈর্ঘ্য প্লাস আরো 141 মিটার। বলো এটা বুঝে গেছে, এটা বইয়ে দেওয়া আছে। দেখো এই পদ্ধতিতে করলে পরীক্ষায় মুখোমুখি হয়ে যাবে, কারণ এটা বইয়ে লেখা আছে। 12 সেকেন্ডে যাবে 10 এর দৈর্ঘ্য প্লাস 96 মিটার, 15 সেকেন্ডে যাবে 10 এর দৈর্ঘ্য প্লাস আরো 141 মিটার। এবার দেখো যদি এটা বিয়োগ করা হয় তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে 3 সেকেন্ড। আচ্ছা 3 সেকেন্ডে কত দূর যাবে বলো দেখি, 3 সেকেন্ডে কত দূর যাবে? দেখো এক্স আর এক্স কেটি যাবে 3 সেকেন্ডে যাবে কত দূর, 45 মিটার। 3 সেকেন্ডে যাবে 45 মিটার, 3 সেকেন্ডে যদি 45 যায় তাহলে 1 সেকেন্ডে যাবে কত, 15 মিটার। বলো এই একটা বুঝা গেছে নাকি বলো আগে, এটা গেল স্পিড। এবার স্পিডটা 15 উত্তর, কিন্তু মিটার পার সেকেন্ড বের হইলো, তোমার উত্তর দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি করবো আমরা, এই 15 কে পাশে 18/5 দিয়ে গুণ করে কিলোমিটার পার আওয়ার কই না, এটা কাটলে কত, 3, তাহলে 3 18 54 কিলোমিটার পার আওয়ার। বলো স্পিডটা বার করা বুঝা গেছে নাকি বলো আগে। হ্যাঁ স্যার, বেশ, তাহলে স্পিডটা বেরিয়ে গেল 54 কিলোমিটার পার আওয়ার। এরপরে আর একটা জিনিস তোমাকে বার করতে বলেছে, কি বার করতে বলেছে সেটা হচ্ছে তোমার ট্রেনটার দৈর্ঘ্য কত হবে। ঠিক আছে, ট্রেনটার দৈর্ঘ্য কত হবে বার করতে বলেছে। এবার দেখো এই 12 সেকেন্ডে কত দূর যাবে, প্রথমে লিখেছি 12 সেকেন্ডে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস আরো 96 মিটার এক্সট্রা। তাহলে 12 সেকেন্ডে যাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 96 মিটার। এবার আমরা এখানে দেখো 1 সেকেন্ডে যাবে কত, 15, তাহলে 1 সেকেন্ডে যদি 15 মিটার যায় তাহলে 12 সেকেন্ডে যাবে কত, 15 12 হচ্ছে 180 মিটার। 1 সেকেন্ডে যদি 15 যায় তাহলে 12 সেকেন্ডে যাবে 15 12 কত, 180। আচ্ছা এই 180-র মধ্যে 96 হচ্ছে প্ল্যাটফর্ম, এই 180-র মধ্যে 96 প্ল্যাটফর্ম, তাহলে বাকিটা কি হবে ট্রেনের দৈর্ঘ্য। তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা কত হবে, 180 থেকে এই 96 বাদ সমান হচ্ছে কত, 84। বলো পুরো পাঠটা বুঝতে পেরেছো নাকি বলো। কি সবার বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার।
আচ্ছা বেশ, দেখো আর একটা পদ্ধতি, দেখো আর একটা পদ্ধতি হচ্ছে স্পিডটা সমান করে, তাহলে স্পিড বার করতে গেলে কি করব, যেহেতু একটাই ট্রেন তাহলে কি ইউনিফর্ম স্পিড বলেছে, নির্দিষ্ট স্পিড, স্পিডটা হচ্ছে সমান। স্পিড বার করতে গেলে কি চাই, লেন্থ বাই টাইম। দেখো এক্স প্লাস 96 মিটার মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 96 মিটার, এটা যাবে 12 সেকেন্ডে, আর এক্স প্লাস 141 মিটার এটা যাবে ক সেকেন্ডে, 15 সেকেন্ডে। এবার এটা কোনাকোনি গুণ করে দেওয়া তাহলে উত্তর হয়ে যাবে, দেখো এটা তিন দিকে আসলে হচ্ছে 4, এটা তিন দিকে আটো করতে হবে 5, কোনাকুনি গুণ 5x+400 = 4x+564, তাহলে x সমান হবে কত, 84। x সমান হচ্ছে কত, 84। এই x টা কি ধরেছিলাম, ট্রেনের দৈর্ঘ্য, তাহলে ট্রেনের দৈর্ঘ্যটা বের হয়ে গেল, হয়ে গেল 84। বলো বুঝা গেছে এটা? বলো এটাই তো সমস্যা, বলো কে এটাই তো সহজ, বেশি সহজ দুটো সহজ, আগেরটা তো মুখোমুখি উত্তর হয়ে যেত না, টেনের তো 12 সেকেন্ডে যাবে 10+96, 15 সেকেন্ডে যাবে 10+141, তাহলে 3 সেকেন্ডে যাবে কত, 45, 1 সেকেন্ডে যাবে 15, তাহলে স্পিড বেড়ে গেল 18/5 দ্বিগুণ করে, 1 সেকেন্ডে যদি 15 যায় তাহলে 12 সেকেন্ডে যাবে 180, 180-র মধ্যে 96 হয়েছে প্ল্যাটফর্ম, তাহলে বাকিটা 84 হয়েছে কি ট্রেনের দৈর্ঘ্য, ওটা মুখোমুখি হয়ে যেত, আর এটা ক্যালকুলেশন করতে হবে। আর বেশ, এটা ট্রেনের দৈর্ঘ্যটা বেরোলো 84। এবার দেখো ট্রেনের দৈর্ঘ্যটা এক্স এর মানটা এই দিকে বা ওই দিকে যে কোনো একদিকে বসে দাও, লেন্থ স্পিড বেরিয়ে যাবে, কারণ এটাও স্পিড এটাও স্পিড। দেখো আমি এই দিকটাতে বসে দিচ্ছি, দেখো স্পিডটা এক্স এর জায়গায় 84 বসাচ্ছি, 84 আর 96 মিলে হয় 180, বাই কত, 12। আচ্ছা দেখো তাহলে ট্রেনের স্পিডটা হবে 180/12, একে 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার 12, 15, 180, 5 দিয়ে এটা কাটো কত হবে 3, কারণ 3, 18, 54। কি বুঝা গেছে সবার? বলো বুঝতে পারে তো? বেশ, তাহলে তারপরে 11-র অঙ্কটা নিজে নিজে করো, দুটোর মধ্যে যার যেটা সহজ মনে হচ্ছে সেই পদ্ধতিতে 11-র অঙ্কটা করো। কোন পদ্ধতিটা বলি বলো, প্রথমটা না দ্বিতীয়টা?
প্রথমটা না দ্বিতীয়টা বলবো? বলো হ্যাঁ, 150। দেখো ট্রেনের দৈর্ঘ্যটা যাবে 15 সেকেন্ডে, আর ট্রেনের দৈর্ঘ্যের সাথে আরো 100 মিটার এক্সট্রা যাবে 25 সেকেন্ডে। এটা 5 দিকে 3, এটা 5 দিকে কত হবে? 5 কোনাকুনি গুণ করো, 5x সমান হচ্ছে 3x + 300। এটা এইদিকে এসে কত হবে? 2x সমান হচ্ছে কত? 300। তাহলে 2 দিয়ে এটা কাটো কত হবে? 150। ট্রেনের দৈর্ঘ্যটাই বার করতে বলেছে। কি হয়েছে? আচ্ছা, 12 থেকে যে অঙ্কগুলো আছে এটা শুনো, দুটো ট্রেন যদি বলে, আচ্ছা সূত্র এ একটাই, লেন্থ সমান হচ্ছে স্পিড ইনটু টাইম। দুটো ট্রেন যদি বলে তাহলে তোমাদের কাজ কি হবে শুনো, দুটো ট্রেন মানে হচ্ছে তার দুটো লেন্থ থাকবে, দুটো ট্রেন মানে তার দুটো স্পিড থাকবে, আর ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করার জন্য একটা টাইম থাকবে। তাহলে টোটাল কটা জিনিস হচ্ছে? 5টা, দুটো লেন্থ, দুটো স্পিড আর একটা টাইম। এবার দেখো 5টা জিনিসকে এখানে লেখার জায়গা নেই, তাহলে লেন্থটা চোখ বন্ধ করি কি হবে? যোগ হয়ে যাবে। স্পিডটা ডাইরেকশন দেখে হয় যোগ না হলে বিয়োগ হবে, আর টাইম একটাই, ঠিক আছে? তা 12 থেকে এই অঙ্কগুলো এবার এইভাবে করো, যখনই দুটো ট্রেন পড়বে 5টা জিনিস খুঁজে বেড়াবে, 5টার মধ্যে বইয়ে 4টে দেওয়া থাকবে, একটা এক ধরে নেবে। তা করো 12-র অঙ্কটা করো দেখি, 12-র অঙ্কটা দেখো, দুটো ট্রেন বলেছে তাহলে দুটো ট্রেনের লেন্থটা আগে যোগ করি না, লেন্থটা যোগ করে দেখো হবে 195 মিটার। দুটো ট্রেনের লেন্থটা, দুটো ট্রেনের লেন্থটা যোগ করে হবে কত? 195 মিটার, ঠিক আছে? দুটো ট্রেনের লেন্থটা যোগ করে হবে 195 মিটার। এবার দেখো দুটো ট্রেন যেহেতু অপোজিট ডাইরেকশনে যাবে, দুটো ট্রেন যেহেতু অপোজিট ডাইরেকশনে যাবে তার জন্য স্পিডটা কি হবে? যোগ হবে। তাহলে স্পিডটা যোগ করো কত হবে? 117 কিলোমিটার/আওয়ার, আর টাইমের জায়গায় এক্স বসিয়ে দাও। বলো বুঝে গেছে সবার? টোটাল লেন্থটা হয়ে গেল 195 মিটার, টোটাল স্পিডটা হয়ে গেল 117 কিলোমিটার/আওয়ার, একে 5/18 দিয়ে গুণ করে মিটারে গুণ না, দিয়ে টাইমটার জায়গায় কত বসবে? এক্স। এবার দেখো 5 দিয়ে এটাকে কাটো কত হবে? 39। 39 দিয়ে এটাকে কাটো কত হবে? 3। 3 দিয়ে এটাকে কাটলে কত হবে? 6 সেকেন্ড। বলো বুঝা গেছে? যা লিখবে এই একটা লাইন অনুযায়ী, লেন্থ সমান হচ্ছে স্পিড ইনটু টাইম, একটা লাইন অনুযায়ী লিখতে হবে যাই লিখবে। বলো বুঝে গেছে এটা? হ্যাঁ স্যার। আচ্ছা তারপর 13টা করো তাহলে।
আচ্ছা 260 উত্তর? হ্যাঁ আচ্ছা দেখো 13টা দেখো, দুটো ট্রেন বলেছে কিন্তু দুটো ট্রেনের লেন্থ দেওয়া নেই, একটা দেওয়া আছে 250, তাহলে আর একটা এক্স জোন নেবে। এবার ট্রেন দুটো অপোজিট ডাইরেকশনে যাবে, তাহলে অপোজিট ডাইরেকশনে যদি যায় তাহলে স্পিডটা কি হবে, যোগ হবে। তা স্পিডটা যোগ করো 102 কিলোমিটার পার আওয়ার, টাইমটাও দেওয়া আছে। ঠিক আছে তা মুর্শিদা উত্তরে যাবে, দেখো 260, একটা ট্রেনের দৈর্ঘ্য এক্স আর একটা 250 দেওয়া আছে, দুটো মিলে হচ্ছে 102 কিলোমিটার পার আওয়ার। একে 5/18 দিয়ে গুণ করে দাও, সময়টা লেগে যায় ক সেকেন্ড, 18 সেকেন্ড, কাটাকাটিও সহজ। দেখো 18 আর 18 কাটো, তাহলে এক্স প্লাস 250 সমান হচ্ছে কত, 510। 250টা ওইদিকে গিয়ে বিয়োগ করে দাও, তাহলে এক সমান হবে কত, 260। কি বুঝে গেছে? কি হয়েছে সবার 13টা? তারপর 14টা করো, একই অঙ্ক 14টা করো। আচ্ছা দেখো, দুটো ট্রেনের লেন্থ যোগ করে কত হয়েছে, 220, দুটো ট্রেনের লেন্থ যোগ করে হয়েছে কত, 220। একটা ট্রেনের স্পিডটা দেওয়া আছে 50 কিলোমিটার পার আওয়ার, আর একটা ট্রেনের স্পিডটা দেওয়া নেই, তাহলে এক্স লিখে দেবে, টাইমটা দেওয়া আছে। দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করে হচ্ছে 220 মিটার, একটা ট্রেনের দৈর্ঘ্য স্পিড হচ্ছে এক্স আর একটা 50, 5/18 দিয়ে গুণ করে রো, ইন্টু সময়টা লেগেছে কত, 6 সেকেন্ড, 5 দিয়ে এটাকে কাটো কত হবে, 44, 6 দিয়ে এটাকে কাটলে কত হবে, 3, তাহলে এক্স প্লাস 50, এক্স প্লাস 50 এটা সমান হচ্ছে কত, 132। তাহলে 50টা ওইদিকে গিয়ে বিয়োগ করে দাও, বলো বুঝে গেছে? আচ্ছা তারপরে তারপরটা করো, নিজে নিজেই করো দেখি। শুধু মাথায় রাখবে ট্রেনটা কাকে অতিক্রম করছে, এইটা মাথায় রাখলেই হবে, শুধু ট্রেনটা কাকে অতিক্রম করছে এইটা শুধু মাথায় রাখো, তাহলেই হবে। আচ্ছা 15টা দেখো, একটা ট্রেন একটা ম্যানকে অতিক্রম করছে, তাহলে ট্রেন যদি ম্যানকে অতিক্রম করে তাহলে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্যটাই ধরতে হবে, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 270, ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 270,
কিন্তু ম্যানটা অপোজিট ডাইরেকশনে আসছিল 2 কিলোমিটার পার আওয়ারে, আর ট্রেনের গতিবেগ বলেছে 25 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপোজিট ডাইরেকশনে কি হবে? যোগ হবে, ঠিক আছে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 270, স্পিডটা 27 কিলোমিটার পার আওয়ার, একে 5/18 দিয়ে গুণ করো, সময়টার জায়গায় কত বসবে? এক্স, এটা 9 দিয়ে কাটো। আচ্ছা 9 দিয়ে এটা কাটারই দরকার নাই, 27 দিয়ে এটা কাটো কত হবে? 10, 5 দিয়ে এটা কাটো কত হবে? 2, তাহলে 18 2 36। বলো, বুঝে গেছে সবার? বুঝলি তো? হ্যাঁ স্যার। করো তারপরটা, করো একটি অঙ্ক। চুরাশি তো স্যার কি হয়েছে সবার? কোনোটা হয়েছে সবার? কি 15 হয়ে গেছে? 15 হইলে 16টা করো। হ্যাঁ স্যার হয়ে গেছে, না হইলে কত বলো? 16টা হয়ে গেছে। কি 16 হয়ে গেছে সবার? 17টা করো এক অঙ্ক। 17টা দেখো, আবার 2টো 10 বলেছে। কি 17টা হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে, 250 হয়েছে। আজ কার হয়নি? 16 17 কার হয়নি বলো? আমাকে বললো, তাড়াতাড়ি গোছ দিছি। দেখো 16 17 কার হয়নি? কি 16 17 সবার হয়ে গেছে?
ষোলোটা দেখো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 150, স্পিডটা হবে এক্স প্লাস 6, 5/18 দ্বিগুণ করো, সময়টা লেগেছে কত, 6, 6 দিয়ে 11, 3, 5 দিয়ে 11 কত হবে 30, তাহলে এক্স প্লাস 6 সমান হচ্ছে কত 90, তাহলে এক্স সমান কত হবে 84। এবার দেখো 17টা, দেখো 17টা আবার বলেছে দুটো টেন, 17টা আবার দুটো টেন বলেছে, কি 17টা সবার হয়ে গেছে? হয়েছে স্যার। কত হয়েছে, 250? হ্যাঁ স্যার। কি সবার হয়েছে তো 250 না বল দিব? বেশ তাহলে বলছেন না 17টা, কিছুই নয়, একটা ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে 200, আর একটা এক্স লিখবে, স্পিডটা অপোজিট ডাইরেকশনে যোগ হবে, দিয়ে 5/18 দিয়ে গুণ করে সময়টা লিখে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে কাটাকাটি করে। ঠিক আছে, আচ্ছা বেশ দেখো 18 অঙ্কটা, দেখো 18 অঙ্কটা বলছে 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন সে একটা মাইলস্টোন কে অতিক্রম করবে 10 সেকেন্ডে। 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন একটা মাইলস্টোন কে অতিক্রম করছে 10 সেকেন্ডে। এবার বলছে ওই ট্রেনটা সেম দৈর্ঘ্যের আর একটা ট্রেন কে অতিক্রম করছে 8 সেকেন্ডে, তার মানে বার করতে বলছে তাহলে সেকেন্ড ট্রেনের স্পিডটা কত হবে। আচ্ছা কি কি দেওয়া আছে দেখো, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন সে আর একটা সেম দৈর্ঘ্যের ট্রেন কে অতিক্রম করছে 8 সেকেন্ডে। আচ্ছা তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য কত যোগ করে হয়েছে বলো? 200। সেম দৈর্ঘ্য, তার মানে দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করে 200 হয়ে গেল। আচ্ছা ট্রেনটা আর একটা ট্রেন কে অতিক্রম করছে ক সেকেন্ডে, বলো ট্রেনটা আর একটা ট্রেন কে অতিক্রম করছে ক সেকেন্ডে? 8 সেকেন্ডে। 8 সেকেন্ডে, তাহলে টাইমটা পেয়ে গেলাম, লেন্থটা যোগ করে 200 হয়ে গেল। এবার দেখো দুটো স্পিডের মধ্যে যদি একটা দেওয়া থাকতো আর একটা যদি বার করতে হইতো তাহলে আগের অঙ্ক হয়ে যেত। তাই এখানে একটা স্পিড দেওয়া আছে প্রথম ট্রেনটার, একটু চালাকি করে দেওয়া আছে কিভাবে, দেখো একটা ট্রেন 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন সে 10 সেকেন্ডে একটা মাইলস্টোন কে অতিক্রম করছে, তার মানে 10 সেকেন্ডে নিজের দৈর্ঘ্যটা যাবে। ওইখান থেকে প্রথমটার স্পিডটা বার করে নাও, দেখো 100 মিটার দৈর্ঘ্যের ট্রেন স্পিডটা বার করছে, আচ্ছা স্পিডটা বার করছে, টাইমটা কত 10 সেকেন্ড, তাহলে প্রথম ট্রেনের স্পিড হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড। প্রথম ট্রেনের স্পিড হয়ে গেল 10 মিটার পার সেকেন্ড, আমি আর কিলোমিটার করলাম না। এবার দেখো দুটো ট্রেনের দৈর্ঘ্য যোগ করে হয়েছে কত 200, স্পিডটা এক্স প্লাস 10, একটা 10 দেওয়া আছে আর একটা এক্স ধরে নিলাম, ইন্টু টাইমটা লেগেছে ক সেকেন্ড, 8 সেকেন্ড, তাহলে 8 দিয়ে এটাকে কাটো কত হবে 25, 10টাকে এইদিকে বাড়ি দাও, তাহলে এক্স সমান কত হবে 15, এক সমান হয়ে গেল কত 15। এবার দেখো এইটা এটা কিসে বের হইলো, মিটার পার সেকেন্ডে, কিন্তু উত্তর দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার করার জন্য কি করতে হয়, 18/5 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা 5 দিয়ে যদি কেটে দিই কত হবে 3, 3 18 54 কিলোমিটার পার আওয়ার।
বলো, বুঝে গেছে সবার? বলো কোনটা বললো, বলো। হ্যাঁ, এই তো দেখো, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, 100 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন, সে 10 সেকেন্ডে মাইলস্টোন কে অতিক্রম করছে, মানে নিজের দৈর্ঘ্যটা যাবে। তাহলে 100 মিটার যদি 10 সেকেন্ডে যায়, তাহলে তার স্পিড হয়ে গেল কত? 10 মিটার পার সেকেন্ড। এবার বলছে ওই ট্রেনটা মানে 100 মিটারের ট্রেন, সে সেম দৈর্ঘ্যের আর একটা ট্রেনকে অতিক্রম করবে 8 সেকেন্ডে। তাহলে দুটো ট্রেনের দৈর্ঘ্য 100 আর 100, 200 হয়ে গেল, লেন্থটা হয়ে গেল 200। স্পিড দেখো, একজনের 10 বের করেছে উপরে, আর একজনের ধরলে নাম এক্স, টাইমটা কত? 8 সেকেন্ড। দিয়ে এক্স এর মান বেরোলো কত? 15 মিটার পার সেকেন্ড বের হইলো। উত্তর দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে, তার জন্য 18/5 দিয়ে গুণ করে দিলাম। কি বুঝে গেছে এবার? হ্যাঁ, বেজে কাল মতো থাক আজকে।